একটিমাত্র ঘরোয়া রেমেডি যা আপনার বহু পুরনো হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথাকে মাত্র 7 দিনে দূর করে দিতে পারে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এইড। হ্যাঁ বন্ধুরা, যারা জয়েন্ট পেন বা অস্থিসন্ধির ব্যথায় বা পেশির ব্যথায় প্রতিনিয়ত কষ্ট পেয়ে চলেছেন, তাদের জন্য আজকের ভিডিওতে জানাবো একটি অব্যর্থ ওষুধ যা সেবন করলে এবং দিনে দুবার মালিশ করলে আপনার যে কোনো ব্যথাই দূর হতে সময় লাগবে না। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে দেবেন। বন্ধুরা, আমার হাতে যে উপাদানটি দেখতে পাচ্ছেন সেটি নিশ্চয়ই আপনারা দেখে চিনতে পারছেন। এটি অত্যন্ত পরিচিত একটি মশলা, যাকে আমরা মশলা হিসেবে বেশি ব্যবহার করি। যারা এখনো এটিকে দেখে চিনতে পারেননি তারা জেনে নিন এর নামটি। এর নাম জায়ফল। জায়ফল সাধারণত অনেক রান্নায় মশলা হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এই জায়ফলের সঠিক ব্যবহার আমরা জানি না, তাই এটিকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না। জায়ফলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা যে কোনো প্রদাহকে কম করতে সাহায্য করে। এই কারণে জায়ফল বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা বা যে কোনো রকম ব্যথা নাশক হিসেবে ভীষণ ভালো কাজ দেয়। তবে আগে জেনে নিই জায়ফলে কি কি পুষ্টি উপাদান রয়েছে। বন্ধুরা, জায়ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন সি, ফাইবার, এছাড়া প্রোটিন, কার্বোহাইড্রেট ইত্যাদি তো রয়েছে। জায়ফল আপনার হাঁটুর ব্যথা বা যে কোনো রকম অস্থিসন্ধির ব্যথাকে এত সহজে দূর করতে পারে কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। কিন্তু আপনাকে জানতে হবে এর সঠিক পদ্ধতি কি। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে আপনি এর উপকারটি পাবেন সেটি বলবো। তবে তার আগে বলে দেব যে জায়ফল কে আপনি যদি আপনার হাঁটুর ব্যথা বা জয়েন্ট পেন দূর করার জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি আরো কি কি রোগকে একই সঙ্গে দূর করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একটি রোগ দূর করার ক্ষেত্রে জায়ফল ব্যবহার করলেও সেই সঙ্গে আপনার শরীরে যদি আরো 10টি রোগ থাকে সেটিও কিন্তু দূর হবে। কি কি সেই রোগ একে একে আগে বলে নেব। প্রথমত, ডায়াবেটিস কে দূর করতে জায়ফল খুবই কার্যকরী কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই কারণে এটি আমাদের শরীরের গ্লুকোজের মাত্রাকে কমাতে সাহায্য করে। এছাড়া আপনার হজম ক্ষমতাকে বাড়াতে ভীষণ ভাবে সাহায্য করে এই জায়ফল। জায়ফল যদি আপনি নিয়মিত সেবন করেন, আপনার গ্যাস, অ্যাসিডিটি বা হজমের সমস্যা তো হবেই না, সেই সঙ্গে এর মধ্যে থাকা ফাইবার আপনার কোষ্ঠকাঠিন্যকে একেবারে দূর করে দেবে। জায়ফল প্রতিদিন যদি আপনি সেবন করতে পারেন, আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। জায়ফলের মধ্যে থাকে ইউজেনল নামক একটি উপাদান যা আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে বাড়াতে ভীষণ ভাবে সাহায্য করে, আমাদের ব্রেনের নার্ভ কে স্টিমুলেট করতে ভীষণ ভাবে সাহায্য করে এই জায়ফল, এবং আপনার স্মৃতিশক্তিও কিন্তু অনেক বেশি প্রখর হতে পারে। শুধু তাই নয়, বয়সকালীন মস্তিষ্কের যে রোগগুলি হয়, অ্যালজাইমার্স বা পার্কিনসন, সেই ধরনের রোগের সম্ভাবনাকে কিন্তু একেবারে দূর করে দিতে পারে এই জায়ফল। এছাড়া জায়ফল আপনার শরীরে টক্সিনকে বের করে দিতে বিশেষভাবে সাহায্য করে কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এর ফলে আপনার লিভারের সমস্ত টক্সিন যেহেতু বেরিয়ে যায়, আপনার লিভার কিন্তু থাকে অনেক বেশি সুরক্ষিত। নিয়মিত জায়ফলের সেবনে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে এবং এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে। এটি আমাদের সৌন্দর্য রক্ষায় বিশেষভাবে কাজ দেয়। ত্বকের যে কোনো দাগ ছোপকে দূর করায় জায়ফলের জুড়ি মেলা ভার। আপনার ত্বকে যদি কোনো রকম দাগ ছোপ ইত্যাদি থেকে থাকে, চোখের তলায় যদি কালি পড়ে, সেটি দূর করতে কিন্তু জায়ফল ভীষণ ভাবে কাজ দেয়। এই ক্ষেত্রে জায়ফলকে কিন্তু গুঁড়ো করে নিয়ে মধুর সঙ্গে মিলিয়ে আপনার ত্বকে লাগাতে হবে, তাহলে দেখবেন ত্বকের লাবণ্য অনেক বেশি বেড়ে গেছে। সেই সঙ্গে ত্বকের যত রকম দাগ ছোপ দেখবেন খুব দ্রুত দূর হয়ে যাচ্ছে। এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ইমিউনিটিকে বাড়াতেও ভীষণ ভাবে সাহায্য করে। ফলে এটি নিয়মিত সেবন করলে আপনি ছোটখাটো কোনো রোগে সচরাচর আর আক্রান্ত হবেন না। দাঁতের ক্ষয়, দাঁতের ব্যথা বা মাড়ির থেকে রক্ত পড়া দূর করতেও কিন্তু জায়ফল ভীষণ ভাবে কাজ দেয়। সেই সঙ্গে আমাদের মুখের দুর্গন্ধকে দূর করতেও এটি সমানভাবে উপযোগী।
আপনার যদি দাঁতে ব্যথা হয়, সেক্ষেত্রে দাঁতের ব্যথার জায়গায় জায়ফল গুঁড়ো করে সেটি আপনার দাঁতের ব্যথার জায়গায় কিছুক্ষণ লাগিয়ে রাখুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার দাঁতের ব্যথা কমে গেছে, দাঁত থেকে রক্ত পড়ার সম্ভাবনা থাকলে সেটিও কিন্তু কমে যাবে। জায়ফল গুঁড়ো দিয়ে হাত দিয়ে দাঁত মাজার চেষ্টা করুন, দেখবেন আপনার দাঁতের সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। এছাড়াও জায়ফলের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এটি আমাদের মানসিক উদ্বেগ কমায় বা স্ট্রেস কে রিলিফ করতে সাহায্য করে, আপনাকে মানসিক প্রশান্তি প্রদান করতে পারে এই ফলটি। এবার বলবো যে কিভাবে এই জায়ফল আপনি সেবন করবেন। এই প্রত্যেকটি রোগের ক্ষেত্রে এবং সেই সঙ্গে আপনার হাড় জয়েন্টের ব্যথা, মাসেলের ব্যথা ইত্যাদি নানা রকম ব্যথাকে দূর করতে গেলে আপনাকে যে পদ্ধতিতে জায়ফলকে ব্যবহার করতে হবে সেটি এবার শুনে নিন। প্রথমত আপনাকে জায়ফলকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এবং সেই গুঁড়োটি আপনি একটি জারে ভরে রেখে দেবেন, যাতে আপনি বারবার সেটিকে ব্যবহার করতে পারেন। প্রত্যেক দিন রাত্রিবেলায় এই গুঁড়ো হাফ চামচ আপনাকে নিতে হবে এবং সেটি 1 কাপ ঈষদুষ্ণ দুধের সঙ্গে মিলিয়ে আপনাকে রাত্রিবেলা শোবার আগে খেতে হবে। যাদের দুধে অ্যালার্জি আছে তারা ঈষদুষ্ণ জলের সঙ্গে মিলিয়েও কিন্তু এই জায়ফল গুঁড়োটি খেতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে ছোট 4 চামচের হাফ চামচের বেশি জায়ফল কিন্তু আপনি একবারে কখনোই গ্রহণ করবেন না, এতে কিন্তু আপনার শরীরে অনেক খারাপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এইভাবে যদি আপনি 7 দিন খেতে পারেন আপনার হাড় জয়েন্টের ব্যথা তো থাকবেই না, সেই সঙ্গে এখানে আরো যা যা রোগের কথা বললাম সেই সমস্ত রোগই আপনার দূর হয়ে যাবে। সেই সঙ্গে আরো একটি কাজ আপনাকে করতে হবে, জায়ফলের তেল আপনার ব্যথার জায়গায় মালিশ করতে হবে। যদি জায়ফলের তেলকে আপনি সঠিক উপায়ে মাসাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই ব্যথা একদম কমে যাবে। জায়ফলের তেল কিভাবে পাবেন? যে কোনো অনলাইন স্টোরে আপনি জায়ফলের তেল পেয়ে যেতে পারেন, আমি তার লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব। তবে যদি আপনি এটি বানাতে চান সেই উপায়ও আমি বলে দিচ্ছি। এর জন্য আপনাকে একটি কাঁচের জারে 1 চামচ জায়ফল গুঁড়ো নিয়ে নিতে হবে, সেই সঙ্গে নিতে হবে 3 চামচ নারকেল তেল। এবার এই দুটি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনাকে ফুটন্ত গরম জলের মধ্যে এই জারটি কিছুক্ষণ ধরে রাখতে হবে। এতে করে এই জায়ফলের সমস্ত অ্যারোমা বা এসেন্স এই তেলটির মধ্যে মিশে জায়ফল এসেন্সিয়াল অয়েলটি তৈরি হয়ে যাবে এবং এই যে অয়েলটি তৈরি হলো এই তেলটি আপনি 2 বার করে আপনার ব্যথার জায়গায় মালিশ করবেন। আর এই তেলটিকে আপনি 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন। তাহলে বন্ধুরা জেনে নিলেন কিভাবে জায়ফলকে ব্যবহার করে আপনি আপনার জয়েন্ট পেন এবং পেশির ব্যথাকে কম করতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই সমস্ত তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আর সেই সঙ্গে যদি আরো স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট বক্সে জানাবেন। এরপরে দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।